আজকে সাদমান সাদিকের মন খারাপ কোন একটা কারণে, আপনি এটা বুঝতে হ্যাঁ পারতেছেন না সাদমান কেন মন খারাপ? না না, মন আমার খুব ভালো, এই জাস্ট আমি কনফিউজ যে পদ্মা সেতু বাঁকা কেন। ঠিক আছে, ও এখানে এখানে দেখ, এখানে পোজ দিছে যে একটানা গাড়ি চালাইলে বলে ড্রাইভিং ড্রাইভাররা বলে অন্য মানুষকে হয়ে যেতে পারে। পদ্মা সেতুতে আমার মনে হয় আমরা তিনজনই মনে হয় একসাথে কয়েকবার গেছি, আর এটাকে আসলে সত্যি পদ্মা ওকে, সেতু বাঁকা করছে, এটা নিয়ে আমার বিশাল অ্যানালাইসিস আছে স্যার। ফারহান ভাইয়ের অপিনিয়নটা আগে শুনে নেই। মানে একটা আমাকে জায়গাখানে বড় করবে উল্টা জাস্ট ড্রাইভারদেরকে সচেতন করার জন্য। আমার যতদূর মনে পড়ে এনায়েত এটাই বলছিল যে এটাই একটা কারণ, যখন আমরা যাচ্ছিলাম পদ্মা সেতু দিয়ে, সম্ভবত এনায়েত এটা বলছিল। আমি দেখছি সাদমান পরে শেয়ারও করছে মেসেঞ্জারে, বাট আমার মনে হয় এনায়েতের কাছ থেকে আমি এটা শুনছিলাম যে এই কারণেই পদ্মা সেতু বাঁকা, অথবা এটা ওয়ান অফ দ্য রিজনস। এনায়েত ভালো বলতে পারবে, আমাদের তিনজনের মধ্যে পদ্মা সেতু বিষয়ে এক্সপার্ট আছে, তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এইটা কাহিনীটা হচ্ছে, সাদমান যখন কালকে আমাকে ইয়া দিছিল, এইটা খুব আনিসুল হকে সম্ভবত, একটা পোস্ট শেয়ার হ্যাঁ, করছিলাম, আনিসুল হক স্যার একদিন আগে একটা পোস্ট শেয়ার করছে, যেই পোস্টটা 2022 সালের মে মাসের একটা পোস্ট খুব সম্ভবত এরকম। ওইখানে কিশোর আলোতে একটা কি কিশোর আলোতে হচ্ছে একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, সাক্ষাৎকার নেওয়া হয়েছিল খুবই জোস একজন মানুষ, যার নাম হচ্ছে ডক্টর জামিলুর রেজা চৌধুরী স্যার। এবং তিনি বলছিলেন যে তার সাক্ষাৎকারের মধ্যে পদ্মা সেতুটা বাঁকা করা হয়েছে তার একটা অন্যতম কারণ, যাতে ড্রাইভাররা একদম সোজা যাইতে যাইতে যাতে হিপনোটাইজ না হয়ে যায় অ্যান্ড অ্যাক্সিডেন্ট না করে, এটা একটা কারণ হিসেবে জামিলুর রেজা চৌধুরী স্যার বলছিলেন সাক্ষাৎকারের মধ্যে। এখন উনি সাক্ষাৎকারের মধ্যে যতদূর আমার মনে আছে বলেন নাই যে একমাত্র কারণই এটা, এরকম কোনো কিছু আমার মনে নাই যতদূর আমি পড়ছিলাম। তো এখন যেটাই হোক, সমস্যাটা দেখা দিছে যখন থেকে এটাকে একটা গ্রাফিক্যাল পোস্টের মধ্যে আইনা, যেরকম আমাদের নিয়ে মিম বানানো হয় যে অনেক পেজ আছে যেগুলোর মধ্যে হচ্ছে আমাদের ছবি দিয়ে একটা কোড দিয়ে হচ্ছে রং চং মাখা ইয়া করে, কিশোর আলো হচ্ছে ওদের পেজ থেকে এরকম পদ্মা সেতু কেন বাঁকা এটার নিচে একদম কারণ হিসেবে লিখে দিছে এটা। তো মানুষজন তো এটাতে খেপছে, খেপছে কি, আচ্ছা খেপছে কারণ হচ্ছে অস্ট্রেলিয়া তো এরকম বড় বড় রাস্তা আছে যেটা একদম সোজা, এগুলাকে বলা হয় হাইওয়ে হিপনোসিস। আপনি যখন একদম সোজা গাড়ি চালাইতে থাকবেন থাকবেন থাকবেন, তখন আপনি একটা হিপনোটাইজড অবস্থার মধ্যে চলে যাবেন, যে আপনি কই আছেন আপনি কিছু জানেন না, আপনার হঠাৎ করে জিজ্ঞেস করে কিরে তোর নাম কি, আপনি বুঝলা যাবেন। যেরকম আমরা সেহরির সময় আমার কেউ নাম জিজ্ঞেস করলে আমি বুঝলা যাই যে আমার নাম কি, আমার আশেপাশে কারা এগুলো বসে আছে বুঝলা যাই আসলে। তো এরকম ভাবে জিজ্ঞেস করলে হিপনোটাইজড অবস্থায় চলে যাবেন, হাইওয়ে হিপনোসিস বলে। এখন এটার এগেইনস্টে যেটা বলা হইতেছে যে শুধুমাত্র সোজা যে রাস্তাগুলো আছে ওইগুলাতে যে হাইওয়ে হিপনোসিসটা হয় ব্যাপারটা এরকম না, এটা বাঁকা রাস্তাতেও হইতে পারে যদি মানে ওই রকম অবস্থার মধ্যে একজন ড্রাইভার যায়, এটা একটা অ্যান্টি লজিক বলে। আর এমনিতে বাঁকা রাস্তায় কেন হাইওয়ে হিপনোসিস এর সুযোগটা সোজা রাস্তার থেকে কম থাকে, তার কারণটা হচ্ছে আপনি যখন যে মোড় নেন তখন তো ড্রাইভিং, আর এখানে ড্রাইভিং কে করে, ফারান ভাই করে। তো মোড় নেন এটা ভালো বলতে পারবে, যে আপনি যখন একটু মোড় নিবেন যে আপনার কেউ চোখ, বলতে পারবে ওইটুক সবাই বুঝে যে এরকম করলে গাড়ি ডাইনে যায়। হ্যাঁ, তো এইটার জন্য আপনার একটু সতর্কতা থাকা লাগে, দ্যাটস ওয়াই আপনার ওই হিপনোসিসটা ভাঙা যায় এন্ডে, এই জন্য হয়তো বলে আর কি এরকম। তবে পদ্মা সেতু কেন বাঁকা এটার পিছনে আরো যেসব রিজন গুলো দেওয়া হয় সেটা হচ্ছে স্ট্রাকচারাল রিজন, যে নদী তো সব জায়গাতে হচ্ছে যে একই পরিমাণ পৌঁছে দিবে ব্যাপারটা এরকম না, অ্যান্ড বাঁকা করলে এগুলো কিছু স্ট্রাকচারাল রিজন আছে, আমি সব ব্যাখ্যা করতে চাই না, যে সিভিল ইঞ্জিনিয়ারিং সরি পার্সপেক্টিভ থেকে হচ্ছে কিছু স্ট্রাকচারাল রিজন আছে। এটা মনে হয় জামিলুর রেজা চৌধুরী ওই যে কিশোর আলোতে ইন্টারভিউ দিছে দেখেই উনি এটা রিজন হিসেবে বলছে, কিশোর আলোর অডিয়েন্সের জন্য ওইটাই ঠিক হ্যাঁ, ওইটাই উত্তর। হচ্ছে যে মানে ফোকাস করার হ্যাঁ মতন না, কারণ অন্যগুলা হ্যাঁ, তো আসলে কেউ খুব সহজ একটা বেশি সহজে বোঝানোর জন্য বুঝবে এটা সহজ। ঠিকই হ্যাঁ আছে।